বলবো, সকাল থেকে উঠে কি কি করা হয়? ঘুম থেকে কখন উঠো, কখন বেড টাইম? সারাদিনই কাজ করি আমি, শুধু ঘুমাতে যাই ওইটুকুনি, কোনো ইন্টারেস্ট নেই ব্যাপারটাতে। সেটা হচ্ছে সকালবেলা উঠি আমি, মানে পুরো ডিটেলসে বলতে হবে, অনেক বেইজ্জত হয়ে যাবো আমি তাহলে। আচ্ছা, আমি আমি একটা ফ্ল্যাটে থাকি, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আমার ঘুম ভাঙে না যখন যতক্ষণ না আমার কাছে চা আসে। তো আমার সাথে যিনি থাকেন উনি চা করে দেন, তারপরে উঠি, ঠিক আছে? তারপর আমার প্রত্যেকটা জিনিসই উনি করে দেন, আমার ব্যাগ গোছানো থেকে আমার জামা কাপড় বার করা থেকে আমার টিফিন গরম গোছানো থেকে, তারপরে উনি আমাকে ছেড়ে তারপরে উনি নিজের কাজে যান। এসব বলা একদমই উচিত না। তারপর কাজের কথা আসি, এখানে এসে রেডি হয়ে যাওয়ার পর আমরা সারাদিনই সিনেই থাকি আমরা বেসিক্যালি। যখন গ্যাপ পাই আমি একটু বই পড়ি বা সামথিং, রিলস বানাই বা আড্ডা মারি কারোর পেছনে লাগি, যেটা আমাদের স্বভাব। বাট এখানে ইন্টারেস্টিং হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে আমাদের যে টিমটা সেটা খুবই ভালো। মানে আমি এতগুলো কাজ করেছি, তার মধ্যে আমি এই টিমটার সাথে আগেও কাজ করছি, মেবি হয়তো এর জন্যই মোর কমফোর্টেবল আমি, কারণ এরা লাইক আ ফ্যামিলি হয়ে গেছে এখন আমার কাছে। যেহেতু সরস্বতী প্রেমও আমি এদের সাথেই কাজ করেছি, নেক্সট এদের সাথেই মন মেনে না করছি, তো এই টিমটা ভীষণ ফ্যামিলিয়ার হয়ে গেছে। দেন যাই আমার প্রবলেম হোক, যখন বাড়িতে থাকলে যে প্রবলেমটা আমি ফেস করি এখানে, মানে ফেস করতে হয় না, মা বাবা সবাই থাকে, আর এখানে থাকলেও প্রবলেম হলে ফেস করতে হয় না, কারণ আমার স্যার আছে, অমিতদা আছে, বাদবাকি পুরো টিম আছে আমার কেয়ার করার জন্য। তো খুব ইন্টারেস্টিং এটা, কারণ আমি খুব মজা করে চুলগুলি এদিকে ওদিকে যাচ্ছি, আমাকে ধরে বেঁধে বসিয়ে সিং করায় ডিরেক্টর, তো ভালো। এই এরকমভাবেই যাই পুরো দিনটা, তারপর আবার প্যাক আপ হয়ে যাওয়ার পর ঘরে যাই। ঘরে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং কাজ করি যেটা আমি করতে ভালোবাসি, সেটা হচ্ছে আমি রান্না করি প্রত্যেক দিনই মোটামুটি, যেদিনকে খুব শরীর খারাপ থাকে সেদিনকে করি না, বাট আমি নিজে রান্না করে খেতে বা খাওয়াতে ভালোবাসি। তো প্রত্যেক দিনই মোটামুটি এই রান্নাটা হবে, মানে আফটার প্যাক আপ আমি গাড়িতে যেতে যেতে ইউটিউবে দেখে নিই যে কোন রান্নাটা আজকে করবো, ফোন করে বলতে এই এই জিনিসগুলো একটু এনে রাখবি রে, ও এনে রাখে আর আমি গিয়ে রান্নাটা করি। ব্যাপারটা খুব অনেকের মনে হয় যে খুব বাবা শুটিং থেকে গিয়েও আবার রান্না করিস, এটা ট্রু যে অনেক সময় হয়ে ওঠে না, তখন আমরা অর্ডার করে নিই, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু বাট এটা আমার করতে খুব ভালো লাগে, কারণ আমরা কাজের চাপে তো দুজন দুজনকে টাইম দিতে পারি না, তো এটাই একমাত্র টাইম দেওয়ার সময় যে দুজনের টাইম স্পেন্ড করার সময় অ্যাকচুয়ালি, তো আমরা খুব মজা করে টাইম স্পেন্ডটা করি আর কি। তোমার হাতের স্পেশাল ডিশ কি? আমার হাতের তোমার বানানো? আচ্ছা, আমার হাতে স্পেশাল বলতে তোমার যেটা ভালো লাগে, না নিজের বানানো কোন স্পেশাল ডিশ কোনো? আচ্ছা, স্পেশাল ডিশ, আচ্ছা আমি মোটামুটি যারা যারা খেয়ে বলেছে আমি বলি, আমি পোলাও চিকেন বানাতে পারি খুব ভালো, বিরিয়ানি বানাতে পারি খুব ভালো, আরও অনেক কিছু বানাতে পারি, আর নিরামিষের মধ্যে যদি বলি আমি ধোকা বানাতে খুব ভালো পারি, যেটা খেয়ে অনেকেই বলেছে যে খুব ভালো, আর চিকেনের তো অনেক আইটেম আছে, এই হরিয়ালি চিকেন, এই মানে মোটামুটি সবই রান্না করতে পারি বুঝেছো। তুমি ডেইলি ডায়েট মেইনটেইন করে খাওয়া দাওয়া করো না রান্না বান্না? না, আমি সব খাই, সবই খাই, আমি খেতে খুব ভালোবাসি আর সবই খাই, মানে যখন খেতে ইচ্ছা করে বিরিয়ানি তখন অর্ডার করে আমি বিরিয়ানি খাবো, এরকম একটা ব্যাপার। আইসক্রিম যদি খেতে ইচ্ছা করে আমি আইসক্রিম খাবো, সেটা রাত্রি দুটো হোক কি চারটে, আই ডোন্ট নো, আমি খাবো, মানে আমার ফ্রিজ খুললে এত চকলেট, এত আইসক্রিম, এত ড্রাই ফুড, মানে সব পাবে, তুমি বুঝতেই পারছো যে কতটা খাই আমি আর কি বলবো। তারপরও এরকম একটা ফিটনেস? হ্যাঁ, মানে সবই খাই, কিন্তু মেবি হয়তো সেটার কিছুটা লিমিট রেখে খাই, আমার মনে হয় মন ভালো রাখলেই ব্যাপারটা, পেটও ভালো, মনও ভালো, শরীরও ভালো, মন খুশ, মনকে কখনো দুঃখ দিতে নেই, এর জন্য পেট খালি রাখাও উচিত নয়। আমি ওটসও খাই মাঝে মাঝে, এটা ট্রু যে খাই, ওটস ডালিয়া, যদি বলো যে ভাতটা খাই না, ভাতটা মাঝে মাঝে অ্যাভয়েড করি, মাঝে মাঝে অ্যাভয়েড করি যখন খেতে ইচ্ছা করছে না, বাট যখন এই ডে লাইটের সিন বা কিছু করে যখন ঘরে যাই তখন মাকে বলি মা একটু ডাল আলু সিদ্ধ ভাত করে দেবে, মানে ওটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট খাবার,
ওটা হচ্ছে আমার ফেভারিট খাবার, যে ডাল আলু সিদ্ধ ভাত একটু খেয়ে নেবো মানে জীবন সম্পূর্ণ।